ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। এর আগে বাংলাদেশের কয়েকটি সিনেমা করে আলোচিত হয়েছিলেন। আবারও বাংলাদেশের পর্দায় দেখা যাবে এই নায়িকাকে। ঋতুপর্ণার নতুন সিনেমার নাম বাঙালি বিলাস। খুব শিগগিরই এই সিনেমার শুটিংয়ের অংশ নিতে ঢাকায় আসবেন অভিনেত্রী। এর আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় স্পর্শ সিনেমায় শুটিং করতে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা। বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন তিনি। তাকে বাংলাদেশে 2 মাস সিনেমায় কাজ করার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। এবাদুর রহমানের পরিচালনায় ও প্রযোজনায় সিনেমাটি তৈরি হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সিনেমাটি সাধারণ সুবিধায় 1 বছরের জন্য তালিকাভুক্ত করেছে। তবে বাঙালি বিলাসে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পীরা অভিনয় করবেন তা অবশ্য জানা যায়নি। ঋতুপর্ণা 1989 সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, রাঙা বউ, দেশ দরদি, স্বামী ছিনতাই সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।